দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে প্রাক্কালে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ইস্যুতে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষকে ঘায়ল করার চেষ্টা করলো রাজ্যের দশ হাজার তিনশো তেইশ যে জ্বলন্ত সমস্যা এই জ্বলন্ত সমস্যা নিয়ে বর্তমান শাসক দল তথা বিজেপি এ পি এফ জোট এই দশ হাজার তিনশো তেইশ নিয়ে কোনো ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেনি কিংবা এই দশ হাজার তিনশো তেইশ যে জ্বলন্ত সমস্যা এবং এর যে মানুষের সামনে এক কঠিন চ্যালেঞ্জ এ নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হলো রাজ্যে বিজেপি আইপিএফটি পি জোট সরকারের বিরোধী বামগ্রেস জোটও কিন্তু এই দশ হাজার তিনশো তেইশ নিয়ে কোনো ধরনের আশ্বাস প্রদান করেনি তবে দশ হাজার তিনশো তেইশ শিক্ষকরা কিন্তু এই লোকসভা নির্বাচনে একটা বিরাট ফ্যাক্টর কারণ প্রতিটি বিধানসভার ক্ষেত্রেই এই দশ হাজার তিনশো তেইশ বিরাট একটা ফ্যাক্টর হয়ে উঠতে পারে লোকসভা নির্বাচনে যদি কোনো রাজনৈতিক দল এই দশ হাজার তিনশো তেইশ ইস্যুকে সমর্থন করে তবে স্বাভাবিকভাবেই এই ভোট এই বিশাল সংখ্যক ভোট এবং তাদের সহযোগী ভোটগুলি ওই দলের পক্ষেই যাবে বলে মনে করা হচ্ছে তো দশ হাজার তিনশো তেইশ নেতৃত্ব আশা করছেন যেহেতু সরকার পক্ষ দশ হাজার তিনশো তেইশ নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেনি তাই বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ কংগ্রেস সিপিএম এই দশ হাজার তিনশো তেইশ নিয়ে কোনো ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারেন যা আগামী দিনে দশ হাজার তিনশো তেইশের ভবিষ্যৎ সুরক্ষার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে তাই দশ হাজার তিনশো তেইশ দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে একটি টার্নিং পয়েন্ট এই ইস্যুকে কেন্দ্র করেও বিরাট ভোট ব্যাংক যে কোনো রাজনৈতিক দল নিজেদের দিকে টেনে নিতে পারে এখন দেখার বিষয় কোন রাজনৈতিক দল এই দশ হাজার তিনশো তেইশের ভবিষ্যৎ নিয়ে সঠিক সিদ্ধান্ত সঠিক দিশা দেখাতে সক্ষম হয় সেদিকে তাকিয়ে রয়েছেন দশ হাজার তিনশো তেইশের নেতৃত্বরা